আপনি লিমন ডিজিটাল নেটওয়ার্ক দেখতে পারবেন, এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, তারিখ পাবেন, মাস পাবেন, বছর এবং ঘড়ি সহ ছয়টা ওয়াক্ত পাবেন। আজকে আমি প্রবাসী ভাইদের জন্য কিন্তু এমন একটি আস্থা প্রতিষ্ঠানে চলে আসলাম আমাদের এখানে। তারপরেও আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন এবং সাইজ পাবেন। সর্বনিম্ন সাইজ হলো 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি। আপনারা কাস্টমার যদি ইচ্ছা করে কুরিয়ার সার্ভিসে তারা হলো ব্যাক কভারটা খুলে সার্কিটের মধ্যে নামটা দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক মেহেদি হাসান 24 এর পক্ষ থেকে আরেকটি নতুন মসজিদের সময়সূচি ঘড়ির ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদের সুবিধার্থে এমন একটি শপে চলে আসলাম যেখান থেকে এক কথা বলতে আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে প্রত্যেকটা মসজিদের সময়সূচি ঘড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওটি থাকবে আপনার লিমন ডিজিটাল নেটওয়ার্ক থেকে সময়সূচি ঘড়িগুলো কেন কিনবেন, আর আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের সকল অ্যাড্রেস দিয়ে রাখবো। সেজান ভাই আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে, তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন, আর এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে। আর সম্পূর্ণ ভিডিওতে উল্লেখ করা থাকবে যে আজকে আপনারা যে লিমন ডিজিটাল নেটওয়ার্ক থেকে আপনারা মসজিদের সময়সূচি ঘড়িগুলো কেন কিনবেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে আপনাদের সত্যি কিন্তু এখানে শপে আসার অনুভূতিটা চলে আসবে। দর্শক, আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাইজান আপনারা এত জায়গায় ভিডিও করেন কিন্তু লিমন ডিজিটাল নেটওয়ার্কের একটা ভিডিও করে দেখাবেন। দর্শক, আজকে আমি প্রবাসী ভাইদের জন্য কিন্তু এমন একটি আস্থা প্রতিষ্ঠানে চলে আসলাম, আপনারা যারা একদম মানে বিনে চিন্তা মানে এক কথা চিন্তামুক্ত ছাড়া ডিজিটাল নেটওয়ার্কে চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা ঘড়ির সময়সূচি কিন্তু অর্ডার করতে পারবেন। আমি কিন্তু প্রবাসী ভাইদের জন্য কিন্তু চলে আসলাম, কারণ আসলে অনেক ভাইরা প্রবাসে থাকে, কষ্ট করে টাকা ইনকাম করে, আবার চিন্তা করে যে অন্য কোথায় আমরা টাকা অ্যাডভান্স করবো, ভুক্তভোগী হবো না। এখান থেকে কিন্তু আপনারা একদম সৎ জ্ঞানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে, একদম মানে লো প্রাইসে, এরকমের দামে আর অন্য কোথাও কিন্তু আপনারা এই মসজিদের সময়সূচি ঘড়িগুলো কিন্তু পাবেন না। শুধু আজকের এই ভিডিওটি করা হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য। আশা করি ভাইরা কিন্তু বেশি বেশি করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আপনাদের মতামত। তো দর্শক, চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সেজান ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইজান। ভাইজান আপনার এখানে আসার পর আজকে তো আপনাকে একটু হ্যাপি লাগতেছে ভাই। জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ফার্স্ট যদি ভিউয়ারদের সুবিধার্থে একটা শপের অ্যাড্রেস গুলো দিতেন। আমাদের বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের স্টেডিয়ামের 4 নম্বর গেট দিয়ে ঢুকে 9 নম্বর দোকান, ব্লক নম্বর সি। আরও সহজ হয় নিচতলায় যে পূর্ব পাশে অজুখানা আছে, অজুখানার সঙ্গেই আমাদের 9 নম্বর দোকান, ব্লক নম্বর সি, লিমন ডিজিটাল নেটওয়ার্ক। দর্শক, আমি কিন্তু লিমন ডিজিটাল নেটওয়ার্কের সকল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বাংলাদেশের 64টা জেলা কিন্তু আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা সময়সূচি ঘড়িগুলো কিন্তু নিতে পারতেছেন। ভাইজান আপনার এখানে তো আমরা হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। জি, আমাদের এখানে প্রায় ডিজাইনের দিক দিয়ে যদি বলেন তাহলে প্রায় 50টার মতো ডিজাইন আছে, এবং কাস্টমার তাদের নিজস্ব ডিজাইন যেটা কাস্টমাইজ করে নিতে পারবে, যেহেতু আমাদের নিজস্ব কাটিং মেশিন আছে, কম্পিউটার আছে, তো তার নিজস্ব মসজিদের নাম সহ 20 মিনিটের মধ্যে তারা একটা ডেমো কপি পাবে। ডেমো কপিটা পাওয়ার পরে তারা যখন তাদের পছন্দ মতো সূচিটি বানিয়ে নিতে পারবে, তারপরে তারা 500 টাকা দিয়ে আমাদেরকে যদি অর্ডার করে অনলাইনে, তাহলে আমরা কুরিয়ারে দিয়ে দিব বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলাতে, তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে? জি। আচ্ছা ভাইজান, ফার্স্ট যদি কোনো ভিউয়ার্সরা অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনাকে কিরকম কি ফার্স্ট পেমেন্ট করতে হবে? তখন আমাদেরকে 500 টাকা শুধু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, যেটা হলো সিকিউরিটি স্বরূপ। কি কারণে যদি অর্ডার করার পরে তারা প্রোডাক্টটি না নেয়, সেক্ষেত্রে আমরা যে নিয়ে আসবো এটা শুধু চার্জ। আর যদি হলো তারা তুলে নেয়, তাহলে যে দামটা দেওয়া আছে ডিসক্রিপশনে অথবা আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, আপনারা ওই দামেই নিতে পারবেন, এর জন্য আর কোনো বাড়তি পে করতে হবে না। আর কোনো বাড়তি পে করতে হবে? জি না। দর্শক, আজকে কিন্তু আমি আপনাদের সুবিধাতে এমন একটি বিশ্বাস থেকে আস্থা প্রতিষ্ঠানে চলে আসলাম যেখান থেকে আপনারা একদম খুবই রিজনেবল প্রাইসের ভিত্তি কিন্তু প্রত্যেকটা মসজিদের সময়সূচি ঘড়িগুলো কিন্তু নিতে পারতেছেন। আচ্ছা ভাইজান, আপনাকে আজকে এমন কোশ্চেন করবো যেটা হলো ভাই, আপনাদের এখান থেকে বৃহস্পতিবার এই সময়সূচি ঘড়িগুলো কেন কিনবে? কেন কিনবে? এখন আমি বলি, বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের একটা সমস্যা যাচ্ছে, যে আমার পিছনে যে ঘড়িগুলো দেখতেছেন এটা হয়তো বা খালি চোখে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কাঁপতেছে, কিন্তু যখন আপনি ক্যামেরা অন করবেন তখন কিন্তু দেখা যাবে এটা হলো লো ভোল্টেজের মধ্যে চলবে। এবং আপনি যেটা অনেক বাংলাদেশের অনেক জায়গাতে পল্লী বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুতের ভোল্টেজ কিন্তু কম থাকে, কম ভোল্টেজের মধ্যে যেন চলে কোনো সমস্যা না হয়,
এটা একটা সুবিধা পাবেন দ্বিতীয় আরো আমি দেখাই দিচ্ছি আপনাকে যদি আপনি একটু আমার সঙ্গে আসেন আমি আপনাকে দেখাই ইয়া দেখাই কম্পারিজন দেখাই এইখানে যে সূচিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখেন বাতি কিন্তু কম দেওয়া আছে বাতিটা কম দেওয়া আছে এবং এটার যে সার্কিট বোর্ড গুলো আছে এগুলো কিন্তু খুবই ছোট এবং যে ডিজিটের বোর্ড গুলো দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো প্লাস্টিক দিয়ে কিন্তু লিমন ডিজিটালে যখন আপনি আসবেন তখন আপনি দেখতে পারবেন পুরা ঘড়ি তারিখ বার সহ ক্যালেন্ডার যেটা আছে সেটা সার্কিট বোর্ডের মাধ্যমে এবং প্রত্যেকটা ডিজিট সার্কিট বোর্ডের মাধ্যমে এবং বাতিগুলো প্রত্যেকটা 3mm এলইডি বাতি দিয়ে তৈরি করা এবং এটার সাইডে থাকবে হলো আপনার থাই ফ্রেম থাকবে এবং এটার যে আপনার সার্কিট যে বোর্ডটা আর কি যেটাকে আমরা মডিউল বলি সেই মডিউলটা টোটালি আপনার আলাদাভাবে থাকবে এই কারণ হবে কি পাওয়ার সাপ্লাইটা ঠিকমতো চলে যাবে কোনো ধরনের ডিস্টার্ব হবে না কিন্তু যখনই আপনি ওই ধরনের মাল নেবেন যদিও বা আমরা এটা বানাই না এই ধরনের যখনই আপনি একটা সূচি নেবেন তখন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে বেশি আপনারা কাস্টমার যদি ইচ্ছা করে যে কুরিয়ার সার্ভিসে তারা হলো ব্যাক কভারটা খুলে সার্কিটের মধ্যে নামটা দেখে নেবে যে লিমন ডিজিটাল নেটওয়ার্কের সার্কিট সহ নামাজের সময়সূচিটা আছে কি না তারা যাচাই করে নিতে পারবে আমাদের এখানে তারপরেও আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন এবং সাইজ পাবেন যেমন হলো আমাদের সর্বনিম্ন সাইজ হলো 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি 4,500 টাকা এটার মধ্যে আপনি তারিখ পাবেন মাস পাবেন বছর এবং ঘড়ি সহ 6টা ওয়াক্ত পাবেন ফজর জোহর আসর মাগরিব ইশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত আমাদের হলো 4টা সাইজ আছে 4টা সাইজের মধ্যে এটা হলো ছোট সাইজ অনেক ছোট মসজিদ আছে 4 কাতারের 5 কাতারের 3 কাতারের সেক্ষেত্রে তারা এটা নিতে পারে এবং 5 কাতারের উপরে হইলে তখন তারা এই ধরনের সাইজ নিতে পারবে এটা হলো 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি সরি এটা 20 ইঞ্চি বাই 36 ইঞ্চি তারপরে এটার থেকে বড় যে সাইজ আছে এখানে হলো 24 ইঞ্চি বাই 40 ইঞ্চি এখানে আপনি ফজর জোহর আসর মাগরিব ইশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেহরি ইফতার বাটন সহ পাবেন এই যে আপনার সুইচে যখন আমরা চাপ দেবো তখন কিন্তু আপনার সূর্যোদয় সূর্যাস্ত হয়ে যাচ্ছে এবং রমজান মাসে যদি আপনি ব্যবহার করতে চান তখন সেহরি ইফতারটা দিয়ে দিতে পারবেন এটার জন্য বাড়তি ইয়ে করতে হবে না আপনি শুধু সুইচ অন অফ করলেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপরে যে সাইজটা হলো যে নিচে 24 ইঞ্চি বাই 48 ইঞ্চি এটা 2 ফিট বাই 4 ফিট এখানে আবার 10টা ওয়াক্ত পাবেন পার্ট বাই পার্ট ফজর জোহর আসর মাগরিব ইশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেহরি ইফতার এখানে যদি কেউ সূর্যোদয় সূর্যাস্ত বাদ দিয়ে এক্সট্রা কাওয়াবিন চাষাত দিতে চায় দিতে পারবে কিন্তু 10টা ওয়াক্তের মধ্যে তারা নিতে পারবে এবং এই যে বাংলা যে কলেমা আছে এই কলেমার জায়গায় তাদের নামটা দিয়ে দিতে পারবে এই নামাজ বেহেস্তের চাবির জায়গায় ঠিকানা দিয়ে দিতে পারবে এবং অনেকে আবার চায় কি যে সৌজন্যে আমি দিয়ে দিব অনেক প্রবাসী ভাইরা থাকে যে হলো আমি দিতে যাচ্ছি তা আমার নামটা একটু দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি দুনিয়াবি কথা মোবাইল ফোন বন্ধ রাখুন এই জায়গাটার মধ্যে তারা তাদের নামটা দিয়ে দিতে পারবে তারপরে আরেকটা সুবিধা আপনি পাবেন যখন আমরা যদি কেউ কাস্টমার দোকানে আসে 20 মিনিটের মধ্যে নিয়ে যেতে পারবে আমাদের নিজস্ব কাটিং মেশিন আছে আমরা তাদেরকে আমাদের এই কাটিং মেশিনের মাধ্যমে তাদের নামটা 20 মিনিটের মধ্যে বসাই দিয়ে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দিতে পারবো আপনাদের এখানে যে পণ্যগুলো আজকে ভিডিওতে দেখালাম এগুলো সম্পূর্ণ আপনাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি জি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব কারিগর দ্বারা তৈরি নিজস্ব টেকনোলজি দিয়েই তৈরি এই জন্য আমি আপনাকে সার্কিট কিন্তু দেখাইছি যে হলো লিমন ডিজিটাল নেটওয়ার্ক কিন্তু সার্কিটের মধ্যে লেখা আছে এবং লিমন ডিজিটাল নেটওয়ার্ক বাইতুল মোকারমে একটি প্রতিষ্ঠান আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলবে যে লিমন ডিজিটাল নেটওয়ার্কের আপনারা নামাজের সময়সূচি দেব কিন্তু যখন আপনি তাদের ব্যাক কভারটা খুলে সার্কিট দেখবেন সার্কিটের মধ্যে কিন্তু লিমন ডিজিটাল নেটওয়ার্ক থাকবে না একটা কাজ আরেকজনের কাছ থেকে এরকম কোনো ইয়ে নেই আমরা টোটালি নিজস্ব প্রতিষ্ঠান থেকে এবং নিজস্ব কারখানা থেকে তৈরি করিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিই
আচ্ছা ভাইজান, আপনাদের প্রত্যেকটা সময়সূচি যে ঘোরের এখানে যে পার্টসগুলো দেখালাম দিবেন, বুঝলেন? এই পার্টসগুলো আপনারা কোথা থেকে কানেক্ট করে থাকেন? এটা আমরা টোটালি চায়না টেক্সাস থেকে নিয়ে আসছি। অনেক জি, এটা অনেকে বলবে যে হলো তাইওয়ান থেকে আনা, মালয়েশিয়ান থেকে আনা, আমেরিকা থেকে আনা, কিন্তু এটা হলো টোটালি ভারতবর্ষী। কারণ আমাদের ম্যাক্সিমাম যে আইসিগুলান আসে বাংলাদেশে সবগুলোই চায়না থেকেই আসে, এবং চায়নার টেক্সাসের যে আইসিগুলান সেটাই আমরা ব্যবহার করি। অন্যান্য যারা বলবে শুধু বিক্রি করার জন্যই, কাস্টমারদেরকে একটা হলো ভ্রান্তির মধ্যে রাখার জন্য, তারা বলবে আমেরিকার আইসি, তাইওয়ানের আইসি, মালয়েশিয়ান আইসি, এইভাবে বলবে, কিন্তু আসলে ওইভাবে হয় না। আচ্ছা ভাইজান, অনেকে তো দেখা গেছে বলে থাকে যে আমরা তাইওয়ান থেকে আনি বা আমেরিকা থেকে আনি, এটা বলতে বলতে তো একটা কমন হয়ে গেছে। জি, কিন্তু চীনের কথা, চায়না থেকে যে পণ্যগুলো আনে এটার কথা কিন্তু সহজে কেউ বলে। আমাদের প্রত্যেকটা আইসি আপনার দারাজ থেকে হোক, আলিবাবা থেকে হোক, ওই কোড নাম্বারটা সার্চ করে আপনি আলিবাবা হোক, দারাজ থেকে হোক, আপনারা প্রাইসটা সহ জানিয়ে নিতে পারবেন। যদি কখনো কোনো ধরনের সমস্যা হয়, আমরা তো ফ্রি সার্ভিসিং করে দেব পাওয়ার সাপ্লাইটা বাদ দিয়ে, কিন্তু তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা লোকালেই দারাজ থেকে অর্ডার করে ওই আইসিগুলো নিয়ে নিতে পারবেন। তিন বছর দেখা গেল পার হয়ে গেল, পার হওয়ার পরে এখন আপনি আমাকে আমার সঙ্গে যোগাযোগ করলেন না, বা আমার নাম্বারটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমার নাম্বারটা নাই, সেক্ষেত্রে আপনারা দারাজ বা আলিবাবা থেকে এই আইসির নাম্বার, আইসির পিছনে কিন্তু নাম্বার লেখা থাকে, আমি আপনাকে দেখাই, যে আইসির পিছনে কিন্তু এই যে নাম্বার লেখা আছে, এই নাম্বারগুলো যেমন এই যে দেখেন CD4094, এই নাম্বারটা দিয়ে যখন সার্চ দেবে তখন এটার প্রাইস সহ চলে আসবে। এবং আমাদের বেস সিস্টেম আছে যেটা ঝালাইয়ের কোনো ঝামেলা নেই, আপনি এই আইসিটা তখন বেজের মধ্যে খুলে লাগিয়ে নিতে পারবেন। দেখা গেলো তিন বছর পরে, চার বছর পরে কোনো একটা প্রবলেম হইলো, তখন প্রত্যেকটা আইসি এইভাবে দারাজ হোক, আলিবাবা হোক, আপনারা এইভাবে আনায়া লাগিয়ে নিতে পারবেন, যদি আমাদের নাম্বার না থাকে। তারপরেও তিন বছর পার হওয়ার পরে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ফোনে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্পূর্ণ আমাদের ভিডিওতে হেল্প করার জন্য। একদম কিন্তু একদম এক কথা বলতে আপনারা বাংলাদেশের 64টা জেলা তো দিয়ে থাকবেন আপনাদের রিজনেবল প্রাইসে। জি জি জি। আচ্ছা ভাইজান, ভিডিওতে সুবিধার্থে আপনার সময় অ্যাড্রেসটি লাস্ট আগে যদি বলে দিতেন। লিমন ডিজিটাল নেটওয়ার্ক, বাইতুল মোকাররম মসজিদের নিচতলা পূর্ব পাশে ওজুখানার সঙ্গে, দোকান নাম্বার 9, ব্লক নাম্বার C। আচ্ছা ভাইজান, অনেকে যদি আপনাদের এখানে সহজে চিনতে না পারে এসে, তখন আপনার ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আমরা তাকে রিসিভ করে নেব। বাইতুল মোকাররম একদম সবাই চিনে মসজিদ। জি, মসজিদের গেটে এসে বা বাইতুল মোকাররম মার্কেটের যে কোনো প্রান্তে থাকে যদি আমাদেরকে একটা কল দেয় আমরা তাদেরকে যাই রিসিভ করে নিয়ে আসবো। দর্শক, আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে, আপনারা আশা করি সরকারি শরণ বিজয় করার জন্য কিন্তু চলে আসবেন। আমরা আজকে ভিডিওটি দর্শক এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।